অন্যের নথি জাল, লোন তুলে গ্রেপ্তার চার। অভিযুক্তরা অন্যের আধার প্যান ব্যবহার করে প্রতারণা চালাতো বলে অভিযোগ। আরও কেউ এই গ্রুপের সঙ্গে যুক্ত আছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্যান এবং আধার কার্ড নিয়ে জালিয়াতি, ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কার্ড আপডেটের অছিলায় জেনে নেওয়া হচ্ছে আপনার গোপন তথ্য। আধার কার্ডে জালিয়াতি নতুন ছক কষছে প্রতারকরা। শুধু তাই নয়, কোথাও কোথাও আবার আধার এবং প্যান কার্ড জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠে এসেছে সামনে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে অতনু হালদার এবং অর্ণব মণ্ডল নামে দুই ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল। জানা যায় দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি জাল প্যান কার্ড এবং আধার কার্ড তৈরি করত, সেই সাথে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিত। এরপর অতনুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অতনু হালদার লাইফ লং ইন্স্যুরেন্সে কর্মরত। বেতনভোগী ব্যক্তিগত ডিজিটাল ফ্লেক্সি লোন আবেদন করেছিল অনলাইনে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। 5,14,983 টাকা লোনের আবেদন করেন তিনি। এই লোনের জন্য যে নথি সাবমিট করেছিল সেটি হল একটি প্যান কার্ড এবং বাবা জ্যোতিষচন্দ্র হালদারের আধার কার্ড। যখন সেগুলি ভেরিফিকেশন করা হয় দেখা যায় পিতার নাম এবং জন্ম তারিখ মিলে যায়, সেই সঙ্গে বেতনের পরিমাণ মাসে মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। জানা যায় 2023 সালের 14 জুলাই 5,14,983 টাকা বাজাজ ফাইন্যান্স লিমিটেডের অ্যাকাউন্ট থেকে তার IDFC ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ঘটনা সূত্রে আরও জানা যায় 2023 সালের 18 জুলাই বাজাজ ফাইন্যান্স জানতে পারে যে অতনু হালদার আরেকটি ফাইন্যান্স সেক্টর থেকে 10,00,000 টাকা লোন নিয়েছে। এরপর সন্দেহ হওয়ায় বাজাজ ফাইন্যান্সের পক্ষ থেকে সেই নথিগুলি পুনরায় যাচাই করার কাজ শুরু করা হয় এবং তারা জানতে পারে অতনু হালদার অন্যের নথি জাল করে টাকা তুলে নিয়েছেন। এরপরে বিধাননগর সাইবার ক্রাইম থানার অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নামে পুলিশ। এরপর অতনু হালদারকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তকে দমদম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এদের সাথে আরও বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।